আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি আমাদের কোরআন মসজিদ পড়া শুদ্ধ হয় না যে কারণে আজকে সেই কারণ টাইম আপনাদেরকে শেখাই দেব সেটা হচ্ছে পনেরোটি হরফ দেখুন আলিফ জিম হা দাল জা সিন সদ দ আইন পফ ওয়াও এবং হচ্ছে ইয়া এই পনেরোটি হরফ আমরা শুদ্ধ করে শিখি না না শেখার কারণে কিন্তু আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না অবশ্যই আপনাকে এই পনেরোটা হরফ শুই শুদ্ধ করে শিখতে হবে যদি আপনি এই পনেরোটা হরফ শুই করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাজি পড়াটা সুন্দর করে পড়তে পারবেন তো এখানে যখন লেখা আছে পনেরোটি লাহানে জালির অক্ষরে মাখরাজ ভালোভাবে মুখস্ত করে নিন প্রশ্ন হচ্ছে লাহানে জালি কাকে বলে উত্তর হচ্ছে এক অক্ষর উচ্চারণে যদি অন্য অক্ষর হয়ে যায় লহানের জালির অক্ষর তাকেই বলে অর্থাৎ আপনি যদি আইন উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করে ফেলেন অথবা উচ্চারণ করতে গিয়ে ডালের মতো করে ফেলেন উচ্চারণ করতে গেলে সদের মতো বা করে ফেলেন তাহলে তাকে লহানের জালি বলা হয় আর এই ভুলটা করলে কিন্তু আপনার গোনা হবে এই ভুলটা করা যাবে না তা আমি আপনাদেরকে এই প্রত্যেকটা উচ্চারণ সুন্দর করে বুঝিয়ে দেব সাথে কি সম্পর্ক ভালো করে বুঝিয়ে দিব তো এখানে দেখুন নিচে দেখুন খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় দেবা আছে আমরা কিভাবে পড়ব যেমন হামজা হামজাটা আমরা কিভাবে পড়ব হামজা হচ্ছে হলকে শুরু হতে শক্তভাবে আদায় করতে হবে মানে শক্তভাবে পড়তে হবে আর সা সা হলো জিহ্বার আগা হতে নরমভাবে আদায় করতে হবে অর্থাৎ জিহ্বার আগার সামনের উপরে দিতার আগা সঙ্গে লাগিয়ে নরম করে আদায় করে পড়তে হবে তারপর হচ্ছে জিম জিম জিহ্বার মাস্ক হতে শক্তভাবে আদায় হবে তারপর হচ্ছে হা হা হচ্ছে লম্বা হাইটা উচ্চারণ গলার মধ্য থেকে হবে। মধ্যে হলকের মাঝখান থেকে আমরা চাপ দিয়ে এই হাট উচ্চারণ করব। হা এরকম ভাবে তারপর জাল জাল জিহিবার আগা হতে নরম আদায় করতে হবে অর্থাৎ জিহিবার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারণ করতে হবে তারপর হচ্ছে যা যা সামনে নিচে দাঁতে আগা হতে শীর্ষ পাতলা আদায় করতে হবে অর্থাৎ যে বার আগাটা আমরা সামনে নিচে দাঁতে লাগিয়ে শীষ দিয়ে পাতলাভাবে আদায় করবো তারপরে সিন সিন সামনে নিচে দাঁতের আগা হতে শীর্ষ পাতলাভাবে আদায় করতে হবে তো যা থেকে উচ্চারণ করবো সেখান থেকে উচ্চারণ করবো সদ ঠিক সেখান থেকে উচ্চারণ করবো তবে সদ সামনে নিচে দাঁতের আঘা হতে শীর্ষ মোটা ভাবে আদায় করতে হবে সিনটা পাতলা ভাবে আদায় হবে আর সদ মোটা করে আদায় করতে হবে তারপর হলো দদ বাম পাশে মায়ে দাঁতের গোড়া হতে মোটা ভাবে আদায় করতে হবে তারপর হচ্ছে ত এখানে দেখুন তো খুবই গুরুত্বপূর্ণ তটা যেবার আগে হতে মোটা ভাবে আদায় করতে হবে আগে জ যেবার আগা হতে মোটা ভাবে আদায় করতে হবে উপজাতার আগে লাগবে আইন হলকের মাঝখান হতে আদায় চাহা আদায় করতে হবে এ হা এবং আইন দুটা একইভাবে উচ্চারণ করতে হবে অফ যেবার গোড়া হতে মোটা ভাবে আদায় করতে হবে আর ওয়াও দুই ঠোঁটের মাঝে ফাঁকা ফাঁকা রেখে আদায় করতে হবে ইয়া জিবার মধ্যখান নরম তার বরবর উপর তালের সঙ্গে লাগিয়ে নরমভাবে আদায় করতে হবে হচ্ছে পোনাটা হরফ আমরা পড়ার নিয়ম এখানে এই পোনাটা হরফের যে কি ভুল আমরা করি এইগুলো আপনাদেরকে আমরা শিখিয়ে দেব আমরা যারা কোরআন মাঝে পড়ি আমাদের বেশি ভুল হয় হচ্ছে হা আইন এবং হচ্ছে কফ এই তিনটে হরফ আমরা বেশি ভুল করি হা আইন এবং কফ তারপরে এখানে দেখুন কিছু মোটা হরফ আছে যেমন সদ দদ ত কফ পাঁচটা এখন মোটো হরফ দেওয়া আছে এই পাঁচটা মোটো হরফ যদি আপনি মোটা করে আদে না করেন তাহলে একটা হরফের পরিবর্তে আরেকটা হরফ হয়ে যাবে এখানে যদি সদ মোটা না করেন তাহলে সিনের মতো হয়ে যাবে দদ মোটা না করলে দালের মতো হয়ে যাবে ত মোটা না করলে তার মতো হয়ে যাবে আবার জ মোটা না করলে জালের মতো হয়ে যাবে কফ মোটা না করলে কাফের মতো হয়ে যাবে তো এই জন্য এই হরকগুলো আপনাকে মোটা করে পড়তে হবে তো আমি আপনাকে এখন সুন্দরভাবে খাতার মধ্যে বুঝিয়ে দেবো প্রত্যেকটা বিষয় তো অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ একদম টানবেন না প্রথমে দেখছি হামজা হামজার সাথে কি সম্পর্কে দেখুন হামজা এবং হচ্ছে আমরা এখানে যে দুটা হরফ পাই একটা হলো হামজা আর একটা হচ্ছে আইন তো আপনি যদি হামজার উচ্চারণের পার্থক্য না বোঝেন তাহলে কিন্তু আপনি আইনের উচ্চারণটা করতে পারবেন না বা আইন উচ্চারণ করতে কি আপনি হামজার মতো উচ্চারণ করে ফেলবেন এই দুটো হরফের মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে তো এখানে দেখুন হামজাটা এখানে নরমভাবে মানে শক্ত করে আদায় করতে হয় হলকের শুরু থেকে এখানে শক্তভাবে হামজাটা শক্ত করে আদায় করতে হয় আর এই আইনটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে চাপ দিয়ে আদায় করতে হবে তো যখন আপনি হামজার উপরে হরকত পাবেন মানে হরকত মানে হচ্ছে জবর জের এবং পেশ পাবেন তখন আপনাকে হামজাটাকে একটু শক্তভাবে আদায় করতে হবে হামজাহ জবর আ হাম জাহ জের ই হাম পেশ উ এরকমভাবে আর আইনটা আপনি যখন উচ্চারণ করবেন মানে হরকত দিয়ে উচ্চারণ করবেন তখন আইনটাকে আপনার চাপ দিয়ে উচ্চারণ করতে হবে গলার মাঝখান থেকে আইন জবর আ আইন জের আইন পেশ উ এরকম আ তো এই দুটার মধ্যে যে উচ্চারণ এটা আপনাকে বুঝতে হবে নাহলে কিন্তু আপনার কোরআন পুরানো ঝিম দিয়ে শুদ্ধ হবে না অবশ্যই আইন উচ্চারণ করতে যেন হামজার মতো উচ্চারণ না হয়ে যায় এটা আপনার অবশ্যই মনে রাখবেন তারপর হরফ হচ্ছে সা এখানে দেখুন সা হরফটা আমরা কয়েকটা হরফের সাথে মিলাতে পারি সা যদি আপনি মার্খাস ঠিক না করেন তাহলে কিন্তু সিনের মতো হয়ে যাবে অথবা সদের মতো হয়ে যায় এরকম আর কি তো সার মার্খাসটা কোথায় সা হলো জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাটা পাতলা করে উচ্চারণ করতে হয় পাতলা হয় এবং বাতাস বের হয় বাতাস বের করে উচ্চারণ করতে হয় কোথায় লাগবে উপরের দাঁতের আগায় উপরের দাঁত নিচে দাঁত না কিন্তু উপরের উপরের দাঁত এটা আপনারা সবসময় রাখবেন যেমন সা সাহাজের সি সাপে শু তো আপনারা যদি এই মাখরাজ ভুল করেন তাহলে সারের সিনের মতো হয়ে যাবে তো এই যে একটা হরফের জায়গায় আরেকটা আপনি উচ্চারণ করতেছেন এগুলো কিন্তু বড় ভুল এই ভুলগুলো করলে কিন্তু আপনার গুণা হবে অর্থাৎ আয়তের অর্থই পরিবর্তন হয়ে যায় এই জন্য সাটা যখন উচ্চারণ করবেন যে পাটা উপরে যাতে আগার সঙ্গে লাগিয়ে সাট উচ্চারণ করবেন আর সিনটা যখন উচ্চারণ করবেন যে পাটা নিচে যাতে লাগাবেন নিচের দাঁতে এবং সিনও পাতলা হবে আমি এটা একটু পর শেখাবো আপনাদের যেমন সিন যেবার সা আর এটা হবে সা জবর সা সিন জের সি সা যের সি সিন বেশ সু ধা পেশ সু এরকম আর সদ তো অবশ্যই মধ্যে উচ্চান হয় সদ মোটা করতে হয় এটা আমি একটু বলে শিখাই যেমন সদ হিসাবে স সদ হয়েছে সই সদএ বেশ স ভাবে তো আমি এখন সিন এবং সদের মধ্যে যে পার্থক্যটা এটা একটু শিখাই দিই দেখুন এখানে সদ এবং সিন দুটো মাখা কিন্তু সেমি এখানে দুটো মাখাস এক অর্থাৎ ঝিব্বাটা নিচের দাঁতের মাঝে লাগে তো এখানে সিনটা বাতাস সহ পাতলা করে উচ্চারণ করতে হবে পাতলা হয় এটা আর সৎ এখানে মোটা করতে হবে মোটা করে যদি আপনি এখানে সদ মোটা না করেন তাহলে কিন্তু সিনের মতো হয়ে যাবে যেখানে সদ মোটা গ্রুৎসারণ করতে হবে যেমন এটা হবে সিন জবর হবে সদ জবর স এখানে আমরা শিখছি যে সাতটি মোটা হরফ সাতটি মোটা হরফ আমরা কিন্তু আগেই শিখছি এগুলো কী কী সদ দদ কাইন খ এবং হচ্ছে কফ এই সাতটা মট যখন জবর আসে তখন এই হরফগুলার কিন্তু বাংলাতে আকার হয় না যেমন আমরা কিন্তু বা জবর বা পড়ি তা এই যে আকার দিয়ে পড়ি বা জবর বা কিন্তু এখানে স জবর স বলতে হবে সা বলা যাবে না দ জবর দ বলতে হবে ত জবর ত বলতে হবে তা বলা যাবে না র জবর জ বলতে হবে গৈন জবর গ বলতে হবে খ জবর খ বলতে হবে এবং কব জবর ক বলতে হবে কা বলা যাবে না এটা আপনার মনে রাখবেন তো এখানে গয়ন জবর গ্রহ এ এই দুইটা বাদে যদি এই পাঁচটা হরফে দ ত এবং কফ এই পাঁচটর আপনি মোটা না করেন স যদি মোটা না করেন তাহলে কি হয়ে যাবে সিন হয়ে যাবে দল উচ্চারণ না করলে দালের মতো উচ্চারণ হয়ে যাবে ত্ব উচ্চারণ না মানে যে মোটা উচ্চারণ না করেন তাহলে তালে তার মতো মানে তা তার মতো হয়ে যাবে যদি আপনি মোটা করে উচ্চারণ না করেন তাহলে জালের মতো হয়ে যাবে কফ যদি আপনি মোটা করে না করেন তাহলে কাফের মতো হয়ে যাবে আপনি মোটা না করলে এক জায়গায় যা আর কিন্তু উচ্চারণ হয়ে যাচ্ছে আপনাকে মোটা করে উচ্চারণ করতে হবে সিনটা পাতলা করতে হবে সদ মোটা করতে হবে সিন জবর সা আর জে বললে হবে সিন জের সি সিন পেস সু আর সদে জবর স সই পেশ পেস বলতে হবে এরকম মোটা করে বলতে হবে তারপর যে হ্যাপ্ত আছে সেটা হচ্ছে হা এখানে হা যদি আপনি চিকন না করেন তাহলে আমাদের আরেকটা হা আছে আরেকটা হরফ আছে যেমন এটা হচ্ছে হা আর এটা হচ্ছে হা দেখুন এ হাটা আমরা চাপ দিয়ে বলবো চাপ হবে এখানে চাপ দিয়ে চিকন বাতাস হবে চিকন বাতাস চিকন বাতাস বের হবে আর এ হাড়টা আমরা নরম স্বাভাবিকভাবে নরমভাবে বলবো তবে এখনো বাতাস বের হবে তবে এটা কিন্তু চাপ হবে না তো এটা হবে হা জবর হা হাজের হি হা সু হবে এরকম হা এই হাতে যখন উচ্চারণ করবেন এটা হলো কি শুরু থেকে উচ্চারণ করতে হবে হালকা করে হা জবর হা হা হি হা পেশ হু এরকম ভাবে এটা হবে হা হু সু এটা হা হি হু এরকম ভাবে পড়বেন তারপর জাল যদি আপনি জালটা সুন্দরভাবে ভাবে না করতে পারেন তাহলে এই জাল মানে জালের সাথে আমাদের যে সম্পর্ক সেটা আমি কিন্তু আগেই বলছি জ যদি আপনি মোটা না করেন এখানে জটা হচ্ছে মোটা হরফ যদি আপনি জটে মোটা না করেন তাহলে কিন্তু জালের মতো হয়ে যায় আর জাল হচ্ছে পাতলা হরফ তাহলে এখানে জালটা বলতে হবে জাল জবা জা আর জ জবা কিন্তু যা হবে না কারণ বাংলাতে আকার ব্যবহার করা যাবে না এখানে জবরের ক্ষেত্রে তাহলে এটা বলতে হবে জ জবা ওয়া জাল যে জি বলতে হয় জ বলতে হয় জাল পেশ জু বলতে হয় আর ওয় পেশ র মোটা করে ও এরকম দুটা কিন্তু এক না এটা আপনি হালকা করে বলবেন আর এটা মোটা করে বলবেন এটা আপনি মনে রাখতে হবে তারপর হচ্ছে যা যাটা দেখুন এখানে যা যদি আমরা মাখাস যদি ঠিক না করি তাহলে জিমের মতো হয়ে যাবে তো এই জন্য আপনাকে দুইটা এখানে পাতলা হরফ এটাও পাতলা আর জিমটা একটু শক্ত করতে হয় জিম হলো শক্ত হরফ আর যাটা কিন্তু একটা মানে একটা শব্দ বের হয় আর কি শব্দটা বের উচ্চারণ করতে যা আমরা এখানে শিখছি যে যা এই যে শীর্ষ শিষ্যহ আপনাকে উচ্চারণ করতে হবে শীর্ষ এটা আপনারা মনে রাখবেন শীর্ষ করতে হবে তা যা উচ্চারণ করতে হবে জিব্বাটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যা উচ্চারণ করতে হবে দাঁত লাগিয়ে নিচের দাঁত জা পেশ জু এরকম আর জিম উচ্চারণ করতে হবে জিব্বাটা কোনো দাঁতেই লাগবে না জিব্বার মদ্যখান উপর তালুর সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ করতে হবে জিম জবর যা জিম জের জি জিম পেশ জু আর জালে এ দুইটা যখন উচ্চারণ করবেন ঝিপাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগাবেন জাল পাতলা করবেন মোটা করবেন এটা একটু হরফের মতো ফুল করবেন না তারপরে সিন এবং সৎ আমরা শিখলাম তারপর হচ্ছে দ দ যদি আপনি মোটা করে উচ্চারণ না করতে পারেন তাহলে কী হয়ে যাবে বলেন তো দ যদি মোটা করে না উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু সেটা কিন্তু ডালের মতো হয়ে যায় আমি এখানে লিখি এটা হচ্ছে লদ এটা হচ্ছে ডাল তো দ যদি আপনি মোটা না করেন এখানে দ অবশ্যই মোটা হরফ আমি আগেই বলছি আর ডাল হচ্ছে পাতলা হরফ দজ দিদি আপনি মোটা না করতে পারেন তাহলে কিন্তু ডালের মতো হয়ে যায় যেমন এটা হবে দদ জবর দ বলতে হবে দা বলা যাবে না দে জবর দ দই দে পেশ দু এরকম এটা হবে ডাল জবর দা এখানে আকার হবে এরকম ডাল জবর দা হবে ডাল যে দি ডাল পেশ দু এরকম ভাবে দতটা অবশ্যই যেবার গোড়ার কিনারা উপরে মাই সঙ্গে লাগাবেন আর ডালটা যেবার আগা উপর দাঁড়িয়ে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন তারপরে হচ্ছে ত ত যদি আপনি মোটা নাও করেন তাহলে কিসে মতো হয়ে যায় ত মোটা না করলে সেটা কিন্তু তার মতো হয়ে যাবে তো এই জন্য আপনাকে ত মোটা করে উচ্চারণ করতে হবে এবং তারটা পাতলা করে উচ্চারণ করতে হবে তো যদি আপনি মোটা না করেন তাহলে তা হয়ে যাবে সাবধান অবশ্য আপনাকে এই সত্যকে পড়তে হবে তবর প ত তেস এটা হবে তা জবর তা তা যে তি তা বেশ তো এরকম ভাবে উচ্চারণ করতে হবে তারপরে যে হরটা হচ্ছে আইন আমরা আইন প্রথমে শিখছি তারপরে কফ কফ যদি আপনি মোটা না করেন তাহলে কিসের মতো হয়ে যায় সেটা কাফের মতো হয়ে যায় জন্য কফটা আপনাকে মোটা করে উচ্চারণ করতে হবে এখানে কফ জবর কা বলা যাবে না এটা বলতে হবে কফ জবর ক বলতে হবে আর কাফ জবর কা হয় তাহলে দেখুন ভালো করে একটু খেয়াল করুন এটা হচ্ছে কফ জবর ক আর এটা হচ্ছে কাফ জবর কা পাতলা কফ জি কাফ কাফের কি কাফ কু তারপর সবার দুটো হরফ আছে ওয়াও এবং ইয়া এখানে আমি দুটো হরফি লিখি ওয়াও এবং হচ্ছে ইয়া এখানে ইয়াটা আমরা হামজার সাথে একটু পাই যেমন হামজা জবর আ আর ইয়া জবর কি হবে ইয়া হবে হামজা জের ই আমরা অনেকে কি ইয়াজের ই বলি ইয়াজের ই বলা যায় বলতে হবে ইয়াজের ই বলতে হবে ইয়া যখন উচ্চারণ করবেন মধ্যখানটার উপর আলোচনা লাগবে ইয়াজের ই তারপর হচ্ছে হামজা পেশ উ ইয়া পেশ ইউ বলতে হবে ইউ ইউ আর ওয়াউ পেশটা কি হবে দেখুন ওয়াউ পেশ উ হবে ও আর বা পেস সাথে আমরা অনেক সময় বাটা মিল করে ফেলি যেমন ওয়াউ জবর ওয়া বা জবর বা এটা ঠিক আছে ওয়াউজের উই বা জের বি এটা ঠিক আছে কিন্তু পেশের ক্ষেত্রে মিলটা করি ওয়াউ পেশ উ হবে আর বা পেশ বু হবে আর এটা হামজা পেস উ হবে আর ইয়া পেশ ইউ হবে এই যে হরফ উচ্চারণগুলো আপনাকে এই পনেরোটা হরফ যদি আপনি শুয়ে শুয়ে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মাঝে পড়া শুদ্ধ হবে আপনি কোয়ান মাঝে পড়া শুদ্ধ করতে পারবেন না তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো নোট করে নিবেন নোট করে আপনার বেশি বেশি প্র্যাকটিস করবেন আমি যেরকমভাবে বোঝাইছি সেরকমভাবে আপনার নোট করবেন নোট করে আপনার এগুলো প্র্যাকটিস করবেন তাহলে আশা করে আপনার পড়াটা ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা নেক্সট আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো আর যদি আপনারা ঘরে বসে কোরআন শিখতে চান অর্থাৎ আমার এই কাজে থেকে প্রত্যেকটা ভিডিও দেখে যদি আপনি কোরআন শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা প্লেলিস্ট লিঙ্ক দিয়েছি ঘরে বসে কোরআন শিখুন সেখানে দেখবেন অনেক তাজ নিয়ম অনেক সুন্দর সুন্দর নিয়ম দিয়ে আমি কোরআন মাছ আপনাকে শিখাইছি তো আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখলে আশা করি আপনারা ঘরে বসে ইনশাল্লাহ সুই শুদ্ধ করে তাজবি সহকারে আপনারা ইনশাআল্লাহ কোরআন মাঝেটা শিখতে পারবেন বা পড়তে পারবেন তো আজকে এ পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলা সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন